আজকে আমরা সূরাতুল আসরের তাফসীরের দ্বিতীয় পর্ব আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সূরাটি 103 নম্বর সূরা। এই সূরার আয়াতের সংখ্যা হচ্ছে 3 এবং এই সূরার মধ্যে মোট শব্দের সংখ্যা 14টি আর হরফ অর্থাৎ বর্ণমালার সংখ্যা হচ্ছে 70টি। সূরাটির শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, কসম করেছেন। তিনি বলেন ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মহান, তার থেকে বড় আর কিছুই নয়। তিনি সব কিছুর স্রষ্টা। মানুষ যখন কোনো বিষয়ের গুরুত্ব আরোপ করতে চায়, অন্য কাউকে বুঝাতে চায় কোনো বিষয় দৃঢ়তার সাথে, তখন সাধারণত মানুষ আল্লাহর কসম করে। কেননা মানুষের কাছে সবচাইতে বড় যিনি তিনি কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তো নিজেই বড়, তিনি তো আর তার নামের সাথে নাম নিয়ে কসম করবেন না। তিনি কসম করেন সাধারণত যেই বিষয়টা তিনি গুরুত্ব দিয়ে বুঝাতে চান ওই বিষয়ের সাথে তিনি কসম করেন, অথবা কসম করে কোনো কিছু যদি বুঝাতে চান সামনে যে বিষয়টার প্রতি তিনি গুরুত্ব আরোপ করবেন ওই বিষয়ের শুরুতে নবমণ্ডলীয় বা ভূমণ্ডলীয় কোনো বিষয়ের তিনি শপথ করেন। গত সপ্তাহেও আমি বলেছিলাম এভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারিমে নবমণ্ডলীয় প্রায় 20টি জিনিসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, আর ভূমণ্ডলীয় প্রায় 20টি বিষয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। এভাবে গোটা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের শপথের সংখ্যা হচ্ছে মোট 40টি। কতটি? 40টি। আর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন কোরআনুল কারিমের 3টি হরফ রয়েছে, ওয়াও বা তা। সাধারণত তিনি যখন শপথ করেন এই শব্দগুলো দিয়ে শপথ করেন, এবং আমরাও যদি আরবিতে শপথ করতে চাই, যেমন আল্লাহি, শুধু আল্লাহ বললে শপথ হবে না। এই আল্লাহ শব্দের শুরুতে যখন অও যোগ করব তখন সেটা শপথ অর্থ দিবে, বিল্লাহি তাল্লাহি। তো আল্লাহ রাব্বুল আলামিন আল আসর, সময়ের অর্থ হচ্ছে যুগ বা সময়। এই সময়ের শুরুতে, এই শব্দটির শুরুতে অও যোগ করে আল্লাহ শপথ করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ একেবারে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, আসতেছে এবং আসবে, কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে তার শুরুতে সময়ের শপথ করেছেন। কেন তিনি সময়ের শপথ করলেন? কেননা মানুষের জীবনের সাথে সময়টা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি, যে তার জীবনে যত বেশি সময়ের মূল্যায়ন করবে, সময়ের কদর করবে, ওই ব্যক্তি তার জীবনে দুনিয়া ও আখেরাতে তত বেশি সফলকাম হবে। সুবহানাল্লাহ। সময় কারো জন্য অপেক্ষা করে না, বসে থাকে না, সময় সময়ের গতিতে চলেই যায়। আমরা জানি না এই দুনিয়াতে কে কতদিন আমরা বাঁচব, হায়াত পাব। হয়তোবা আমাদের জীবনের সময়টা নির্ধারিত হয়ে গিয়েছে, কেউ 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর বাঁচব। এই যে ফিক্সড আপনার এবং আমার জীবনের সময়ের একটা মুহূর্ত যাওয়া মানে আপনার জীবনের সময় থেকে একটা মুহূর্ত চলে যাওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যে বিষয়গুলো বলবেন এই বিষয়গুলো সব সময়ের সাথেই সম্পৃক্ত। এজন্যই আল্লাহ তাআলা সময়ের কসম দিয়ে বলেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে অবশ্যই অবশ্যই নিমজ্জিত আছে। তবে
চারটি গুণ, চারটি বৈশিষ্ট্য যেই মানুষ অর্জন করতে পারবে, চারটি গুণে গুণান্বিত হতে পারবে ওই সকল মানুষ ছাড়া। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার শুরুতে সময়ের শপথ করে কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে তারা ব্যতীত, আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা মুমিন, যারা প্রকৃত ঈমানদার, তারা ব্যতীত। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়নের পাশাপাশি যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, কল্যাণ কাজ করবে, নেক কাজ করবে, তারা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা পরস্পর পরস্পরকে হকের উপদেশ দিবে, চতুর্থ নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পর পরস্পরকে সবরের উপদেশ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কথা বললেন যে সকলেই ক্ষতির মধ্যে রয়েছে, চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত যারা ঈমানদার হবে, মুমিন হবে, সৎ কাজ করবে, ভালো কাজের উপদেশ দিবে এবং পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিবে। এই চারটি গুণের কথা বললেন। প্রথম দুটি গুণ প্রত্যেকটা মানুষের ব্যক্তির সাথে, জীবনের সাথে সম্পৃক্ত। ব্যক্তি হবে ঈমানদার, মুমিন, এবং ব্যক্তি নিজেই ভালো কাজ করবে, সৎ কাজ করবে। আর পরবর্তী যে দুটি বিষয়ের কথা বললেন, পরস্পর পরস্পরকে হকের উপদেশ দিবে, ভালো কাজের উপদেশ দিবে, এটি হচ্ছে সামাজিক গুণ, সামাজিক বৈশিষ্ট্য। আপনি একা একাই ভালো কাজ করলেন, এটার নাম ভালো নয়। যখন আপনি নিজেও ভালো কাজ করবেন, সেটির কথা তো আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেছেন, আবার তৃতীয় নম্বরে বলেছেন, অপরকেও তোমার হকের উপদেশ দিতে হবে, ভালো কাজের নির্দেশ দিতে হবে, পরামর্শ দিতে হবে। আর চতুর্থ নম্বরে হচ্ছে অপরকে সবরের, ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিতে হবে। আমরা প্রথম দুইটি গুণ নিয়ে গত সপ্তাহে মোটামুটি কিছুটা আলোচনা করেছিলাম, শুনেছিলাম। ঈমানদার হতে হলে একজন মানুষকে ছয়টি বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হয়। হাদিসে জিব্রিলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতুমিনা বিল্লাহি, এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, অবালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, অকুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সকলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ প্রত্যেক মানুষের জীবনে যাই কিছু হোক না কেন, সব কিছু তার তাকদীর থেকে হয়। এই ছয়টি বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, কোনো নবী রাসূল দেখি নাই, আসমানি কিতাব শুধুমাত্র আমাদের উপরে যেই কোরআন নাজিল হয়েছে এটি ব্যতীত বাকি যে আরও প্রায় 103খানা রয়েছে সবগুলো আমরা দেখিও নাই, কিন্তু সব কিতাবের কথা সত্য, এটি আল্লাহর বাণী, এটি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। নবী রাসূলগণ আল্লাহর প্রেরিত পয়গম্বর, এটি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাসটি হতে হবে তিন ধরনের, আত তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে, আল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে, আল আমালু বিল আরকান, এবং সেটা কাজে পরিণত করতে হবে। এই তিনটির সমন্বয়ে একজন মানুষ প্রকৃত মুমিন হবে। এর দ্বিতীয় গুণ হচ্ছে, এরপরেই তার যে কাজটি তার উপরে বার্তাবে করতে হবে, ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। শুধু আমি মুমিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালিমা পড়ে ঈমানদার হলাম, মুমিন হলাম, মুসলমান হলাম, অন্তরের বিশ্বাসী যে সেটি নয়,
সাথে সাথে আপনাকে কাজেও পরিণত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, সাদকা দিতে হবে, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করতে হবে, এগুলো হচ্ছে ভালো কাজ। এভাবে কোরআনুল কারিম থেকে প্রায় আমি গত সপ্তাহে সূরাতুন নিসায় আল্লাহ রাব্বুল আলামিন 11টি ভালো কাজের কথা বলেছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 11টি ভালো কাজের কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে দুটি গুণের কথা বলেছেন, ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর, এ দুটি গুণের উপরেই আজকে আমি আলোচনা করব। সম্মানিত হাজিরিন, তৃতীয় যে গুণটি রয়েছে ওয়াতাওয়াসাও বিল হাক, পরস্পর পরস্পরকে মানুষ হকের পরামর্শ দিবে। হক জিনিসটা কি? অর্থাৎ সত্য কথা, যেটি সত্য, চিরন্তন সত্য, এই সত্যের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে সুপরামর্শ দেওয়া। এটির দুটি ব্যাখ্যা রয়েছে ওয়াতাওয়াসাও বিল হাক্কির। একটি হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, ওয়াতাওয়াসাও বিল হাক্কি, এটা আমি কীভাবে করব, মানুষকে পরস্পর পরস্পরকে হকের উপদেশটা আমি কীভাবে দিব, এর ব্যাখ্যায় দুটি বিষয় পাওয়া যায়। একটি হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষকে ধাবিত করা, কল্যাণের দিকে মানুষকে পরামর্শ দেওয়া, নেকের পথে হেদায়েতের দিকে মানুষকে ডাকা, এটির নাম হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হক। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান্নাহি আনিল মুনকার, এই সৎ কাজ, পরস্পর পরস্পরকে হকের উপদেশ দিতে গিয়ে আপনাকে কখনো মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, আবার কখনো মানুষকে অন্যায় থেকে, গর্হিত কাজ থেকে, অসৎ কাজ থেকে আপনাকে বারণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা জানলাম ওয়াতাওয়াসাও বিল হাক্কির দুটি ব্যাখ্যা, আর দাওয়াতু ইলাল্লাহ, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ধাবিত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিম ইরশাদ করেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। অত্র আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলা, ওই ব্যক্তির কথার থেকে আর কথা অধিক সুন্দর হতে পারে, ওই ব্যক্তির কথার থেকে কার কথা ভালো হতে পারে, যেই ব্যক্তি মিম্মান দাআল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে উপদেশ দিতে গিয়ে আল্লাহর দিকে ধাবিত করে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়ামিলা সালিহা, আর পাশাপাশি সৎ কাজ করে। সুবহানাল্লাহ, অত্র আয়াতের মাধ্যমে আমরা জানলাম ভালো কাজের পাশাপাশি যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, ওই ব্যক্তির কথার থেকে, ওই ব্যক্তির আমল থেকে আর কার আমল, কার কথা উত্তম হতে পারে, ওই ব্যক্তির কথাই সর্বোত্তম, যে কথার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে ধাবিত করে, আল্লাহর দিকে আহ্বান করে। এ ব্যাপারে একটি হাদিস এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাআ ইলা হুদা, যেই ব্যক্তি মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে, কানা লাহু মিনাল আজরি, ওই ব্যক্তির জন্য এমন প্রতিদান রয়েছে, সওয়াব রয়েছে, শুধু ওই ব্যক্তির জন্যই নয়, মিসলু উজুরি মান তাবিআহু, ওই ব্যক্তি কাউকে আহ্বান করার পরে, কল্যাণের দিকে নামাজের প্রতি নির্দেশ দেওয়ার পরে, কোনো ব্যক্তিকে যদি উপদেশ দিতে গিয়ে মসজিদ মুখী করতে পারে, ওই ব্যক্তি নামাজ আদায়ের কারণে যত সওয়াব হবে, যার মাধ্যমে সে মসজিদ মুখী হয়েছে, আল্লাহকে চিনেছে, নামাজ আদায় করেছে, ওই ব্যক্তির সম পরিমাণ সওয়াব, যেই ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করবে সেও পাবে। সুবহানাল্লাহ, মান দাআ ইলা হুদা,
আপনি এক ব্যক্তিকে নামাজি বানালেন, ভাই নামাজে আসুন, চলুন আমরা একটু নামাজ পড়ি, নামাজ তো কখনো পড়েন নাই, আজকে একটু পড়ে দেখেন মসজিদ কত ভালো একটি জায়গা, আপনার ভালো লাগবে, মনটা প্রশান্তিতে ভরে যাবে, আল্লাহ আপনার দুনিয়ার সকল পেরেশানি দূর করে দিবে। এভাবে একজন মানুষকে যখন আপনি কল্যাণের দিকে আহ্বান করবেন, ওই ব্যক্তি যদি নামাজি হয়, সারা জীবন নামাজ পড়ে, ওই ব্যক্তির আমল নামায় যত সওয়াব হবে তার সম পরিমাণ সওয়াবও আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আর যে ব্যক্তি আপনাকে কল্যাণের দাওয়াত দিয়েছে, আপনার আমল থেকে সামান্যতম পরিমাণেও আমল কমানো হবে না। আপনি নামাজ পড়ে যে সওয়াব পেলেন, যার মাধ্যমে আপনি মসজিদমুখী হলেন, আপনার সমপরিমাণ তো সে সওয়াব পাবে, এজন্য আপনার আমল থেকেও আপনার সওয়াব থেকেও সামান্যতম পরিমাণে কমানো হবে না। আপনার সওয়াব ভালো কাজের আমল সেটা তো আপনাকে দেওয়াই হবে, তবে আপনি যা পেয়েছেন তার সমপরিমাণে ওই ব্যক্তি পাবে যে আপনাকে মসজিদমুখী করেছেন। এজন্য তাওয়াসাও বিল হক, যে ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ দিবে, কল্যাণের দিকে আহ্বান করবে, ওই ব্যক্তিরও সমপরিমাণ সওয়াব রয়েছে। এরপরে প্রিয় নবীজি আরও বলেন, অমাং দাআ ইলা দালালাতিন কানা শাইয়ান আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। আর কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে অন্যায়ের পথে, গুনার পথে, খারাপ পথের দিকে আহ্বান করে, ওই ব্যক্তি গুনার কাজ যত করবে ওই ব্যক্তির তো গুনাহ হবে, সমপরিমাণ গুনাহ হবে যেই ব্যক্তি গুনার দিকে আহ্বান করেছে। নাউজুবিল্লাহ, আপনাকে কেউ অন্যায়ের পথে, খারাপের পথে ধাবিত করলো, আপনি অন্যায় করার পরে, গুনাহ করার পরে আপনার যে গুনাহ হবে সমপরিমাণ গুনাহ আপনাকে যে অন্যায় কাজের উৎসাহ প্রদান করেছে সেও পাবে। যেমন আপনি বললেন আজকে রাত 11টায় দোস্ত ব্রাজিল আর্জেন্টিনার খেলা রয়েছে, শ্যামলী ক্লাব মাঠে বড় পর্দা লাগানো হবে, চলো আমরা যাব সেখানে খেলা দেখব। এই যে আপনার বন্ধু আপনাকে খারাপ কাজের আহ্বান জানালো, আপনাকে অন্যায়ের পথে ধাবিত করলো, এরপরে রাত 11টা বাজার আগেই 12টার দিক থেকেই ফোন শুরু করে দিয়েছে, দোস্ত কি ঘুমিয়ে পড়েছো কি না, খেলা তো প্রায় শুরু হয়ে যাচ্ছে, চলো আমরা যাই, আপনাকে ঘুম থেকে জাগালো, এরপরে ফোন দিয়ে আপনাকে নিল সেখানে। এই যে গুনাহের একটা ব্যবস্থা আপনার বন্ধু আপনাকে করে দিল, এই খেলা দেখে যত গুণা আপনার ওই বন্ধু করবে সমপরিমাণ গুণা আপনিও পাবেন। এজন্য মানুষকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাওয়াসাও বিল হক, মানুষকে তুমি সৎ কাজের উপদেশ দাও, নেকের কাজের উপদেশ দাও, সে যা করবে তুমিও সেটা পাবে। তুমি প্রয়োজন বোধে তোমার বন্ধুকে 2টা 3টায় ফোন দিয়ে, দোস্ত আজকে তো বৃহস্পতিবার রাত, সপ্তাহের কল্যাণতম একটি রজনী, একটু জাগ্রত হও, চলো আমরা আজকে মসজিদে গিয়ে দুই দোস্ত নামাজ আদায় করি, সালাতুত তাসবি নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। এভাবে যখন আপনার বন্ধুকে আপনি তাহাজ্জুদের জন্য জাগ্রত করে দিবেন, উঠাই দিবেন, আপনার বন্ধু সারা রাত জেগে নামাজ পড়ে যে সওয়াব পাবে, শুধুমাত্র তাকে জাগিয়ে দেওয়ার কারণে, একটি ফোন করার কারণে সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে বলল, দোস্ত শ্যামলী ক্লাব মাঠ ময়দানে বড় একজন ডক্টর আসবেন, ভালো একজন আলেম আসবেন, সেখানে দিনই কিছু কথাবার্তা হবে, চলো আমরা যাই। ওখানে গিয়ে যদি আপনার বন্ধু হেদায়েত হয়ে যায়, দিনের কথা শুনে যদি পরিপূর্ণভাবে দিনে ফিরে আসে, সারা জীবন যত আমল করবে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতী, 4 গুণওয়ালা বিশিষ্ট মানুষ ব্যতী, তোর মধ্যে 3 নম্বরে হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হক, যারা মানুষদেরকে হকের উপদেশ দিবে, পরামর্শ দিবে, কল্যাণের দিকে ধাবিত করবে। সম্মানিত হাজিরিন, আমরা এই ওয়াতাওয়াসাও বিল হাক্কির 2টি ব্যাখ্যার, একটি জানলাম যে মানুষদেরকে আল্লাহর পথে, কল্যাণের পথে, হেদায়েতের পথে আহ্বান করার নাম হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হক। এরপরে আরেকটি ব্যাখ্যা রয়েছে, সেটি হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করা, অসৎ কাজ থেকে বারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়াল তাকুম মিনকুম
أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر الله رب العالمين أمدرك উদ্দেশ্য করে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকা উচিত এমন একটা সম্প্রদায় থাকা উচিত ইয়াদউনা ইলাল খায়র আয়াতাওয়াসাও বিল হাক্কি ইয়াদউনা ইলাল খায়র যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে ভালো কাজের দিকে আদেশ করবে সৎ কাজের উপদেশ দিবে আর এই সৎ কাজের উপদেশ দিতে গিয়ে আমুরুনা বিল মারুফ ওয়ায়ানাহাউনা আনিল মুনকার ইয়াদউনা ইলাল খায়র কল্যাণের দিকে আহ্বান করতে গিয়ে কখনো মানুষকে ইয়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ প্রদান করবে ওয়ায়ানাহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বারণ করবে ওয়াতাওয়াসাও বিল হাক্কি আরেকটি ব্যাখ্যা হচ্ছে আল আমরু বিল মারুফ মানুষদেরকে পরস্পরকে ভালো কাজের উপদেশ দিবে ভাই এই কাজটি ভালো তুমি এইটি করো এই কাজটি অন্যায় গর্হিত কাজ এটি করলে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অসন্তুষ্ট হবে তোমার জীবন বরবাদ হয়ে যাবে দুনিয়া আখেরাত তোমার জন্য কল্যাণকামী হবে না সুতরাং তুমি এই কাজটা থেকে তুমি বিরত থাকো এভাবে মানুষদেরকে অন্যায় কাজ থেকে অসৎ কাজ থেকে বারণ করা অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন কুনতুম খায়রা উম্মাহ তোমাদের মধ্যে এমন একটি জাতি রয়েছে উখরিজাত লিন্নাস উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে একজন মানুষ অপর মানুষদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন্নাস সেই কল্যাণটাকে তা'মুরুনা বিল মা'রুফ তুমি অপরকে সৎ কাজের উপদেশ দিবা ওয়াতানহাউনা আনিল মুনকার আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে তুমি হচ্ছ উত্তম জাতি তোমাকে মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাজ দিয়েছেন যখন মানুষের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে এই কল্যাণটা কখন আসবে তোমার জীবনটাকে কল্যাণে বয়ে আনবে কখন যখন তুমি নির্দ্বিধায় মানুষকে সৎ কাজের উপদেশ দিতে পারবে অসৎ কাজ থেকে বারণ করতে পারবে এ ব্যাপারে একটি হাদিস এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস তিনি বলেন আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ কোথাও সংগঠিত হতে দেখো তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে তোমার চারপাশে তুমি যদি কোথাও কোনো অন্যায় কাজ গর্হিত কাজ অসৎ কাজ হতে দেখো সর্বপ্রথম তোমার উচিত তোমার কর্তব্য হচ্ছে ওই অন্যায় কাজটাকে ওই অসৎ কাজটাকে তুমি হাত দ্বারা প্রতিহত করবে কার কথা আল্লাহর নবীর কথা তিনি আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন তোমার যদি শক্তি থাকে তোমার যদি সামর্থ্য থাকে তোমার যদি যোগ্যতা থাকে তোমার যদি সেই মনোবল সেই সাহস থাকে তাহলে তোমার চারপাশে চতুর্পাশে যদি কোনো অন্যায় গর্হিত কাজ তুমি হতে দেখো সরাসরি সর্বপ্রথম সেটাকে তুমি হাত দ্বারা প্রতিহত করো হাত দ্বারা বারণ করো কিন্তু তোমার শক্তি নেই হাত দিয়ে সেটাকে প্রতিহত করা হাত দিয়ে সেটাকে বারণ করা এরপরে প্রিয় নবীজিয়া বলেন ফাইল্লাম ইয়াসতাতিউ ফাবিলিসানিহিম তোমার যদি সেই শক্তি সামর্থ্য যোগ্যতা সাহস না থাকে যে ওই অন্যায় গর্হিত কাজটাকে তুমি হাত দ্বারা প্রতিহত করবে তাহলে তোমার জবান দ্বারা তুমি নিষেধ করবে ভালো কথার মাধ্যমে ভালো উপদেশের মাধ্যমে সুন্দর ভাষায় নমনীয় ভাষায় ভদ্রতার সাথে তোমার জবান দিয়ে তোমার সমাজের সেই অন্যায় গর্হিত কাজ থেকে তুমি মানুষকে বিরত রাখবে প্রিয় নবীজি বললেন যে তোমার চতুর্পাশে তুমি যখন দেখবে কোনো অন্যায় কাজ গর্হিত কাজ সংঘটিত হচ্ছে তোমার শক্তি সামর্থ্য যোগ্যতা সাহস থাকলে প্রথমে হাত দিয়ে বারণ করো সেটা যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তুমি তোমার জবান দ্বারা তুমি বারণ করো প্রতিহত করো জবান দ্বারাও যদি সম্ভব না হয় যে আমি যদি মুখ দিয়ে বলতে চাই তাহলে তাকে হিতে বিপরীত হতে পারে উল্টো আমি মারও খেতে পারি তখন কি করতে হবে
فإن لم يستطع فبقلبه প্রথমটা হচ্ছে হাত দ্বারা প্রতিহত করা মায়ের দেওয়ার প্রয়োজন হলে মায়ের দিতে হবে হাত দিয়ে যদি সেটা সাহস শক্তি সামর্থ্য না থাকে জবান দিয়ে বারণ করতে হবে সেটাও যদি শক্তি সামর্থ্য সাহস না থাকে তাহলে অন্তত পক্ষে অন্তর দিয়ে ওই কাজটাকে ঘৃণা করতে হবে হাত দিয়েও পারলাম না বারণ করতে সেই শক্তি সামর্থ্য সাহস আমার নেই জবান দিয়েও আমি বারণ করতে পারলাম না প্রিয় নবীজি বলেন অন্তত তাহলে ওই কাজটা যে একটা খারাপ কাজ অন্যায় কাজ অসৎ কাজ অন্তত এটা তুমি অন্তরে অন্তরে ঘৃণা করো জানো ওয়াজালিকা আযআফুল ঈমান আর এটাই হবে সর্বনিম্ন স্তর ঈমানের একটি বিষয় অর্থাৎ অন্তত পক্ষে আপনার অন্তরেও সেই অন্যায় কাজ গর্হিত কাজ অসৎ কাজটাকে আপনাকে ঘৃণা করতে হবে অন্তর দিয়ে সম্মানিত হাজিরিন আমরা জানলাম ওয়াতাওয়াসাউ বিল হাক্কির সামান্যতম কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যে মূল কথা হচ্ছে মানুষ পরস্পর পরস্পরকে হকের উপদেশ দিবে আর এই হকের উপদেশটা দু ধরনের হয়ে থাকে একটি হচ্ছে মানুষকে আল্লাহমুখী করা আল্লাহর দিকে ধাবিত করা আহ্বান করা কল্যাণের দিকে আরেকটি হচ্ছে মানুষদেরকে পরস্পর পরস্পরকে সৎ কাজের উপদেশ দেওয়া অসৎ কাজ থেকে বারণ করা এরপরে আমরা জানব সর্বশেষ যে গুণটি রয়েছে ওয়াতাওয়াসাউ বিসসবর মানুষ পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিবে ধৈর্যশীল হতে হবে একজন অপরজনকে ধৈর্যশীলের পরামর্শ দিবে এই